সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই কিন্তু একটা জিনিসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, সেটা হচ্ছে এই যে অনুষ্ঠানের গেস্ট পণ্ডিত শ্রী অর্পণ, যে মানুষটির সান্নিধ্যে এলে জীবনের সফলতা পাওয়া যায়, সাকসেসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যায়, ফোনে পেলে মুক্তি মেলে। এই মানুষটির কাছ থেকে আমাদের নতুন বছর কীরকম যাবে জানার জন্য সবাই অধীর আগ্রহে থাকেন। তার কারণ একটাই, যে আজ পর্যন্ত প্রত্যেক কটা ইংরেজি কি বাংলা যে বছরগুলো পড়েছে, উনি যা যা বলে এসেছেন সব কটা কথা কিন্তু অক্ষরে অক্ষরে ফলেছে, সেটা প্রমাণ আপনারা নিজেরাই। এইবার সামনেই 1428 বাংলা বঙ্গাব্দ আসছে। এই বাংলা নববর্ষে প্রত্যেকটি রাশি কীরকম যাবে এটা জানার জন্যে আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করি। দাদার কাছ থেকে আজকে এটা জানবো, তার সঙ্গে এটাও বলবো, খারাপ ভালো যাই থাকুক না কেন, একবার কিন্তু যোগাযোগ করে সেটাকে আরও ভালো করে নেবেন। তার কারণটা কি পরে আসবো, কিন্তু দাদাকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে স্বাগত জানিয়ে যাব মূল অনুষ্ঠানে। নমস্কার। 1428 বঙ্গাব্দ অর্থাৎ বাংলার নতুন বছর, ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকের নতুন বছরটা ভালো যাক। কিন্তু প্রত্যেকে অধীর আগ্রহে বসে থাকেন, সেটা হচ্ছে নতুন বছর কেমন যাবে। এই অনুষ্ঠান আপনি সৃষ্টি টিভিতে দেখতে পারবেন, এছাড়া ইউটিউবে পণ্ডিত শ্রী অর্পণ সার্চ করলে আপনি ফেসবুকেও দেখতে পারবেন পণ্ডিত শ্রী অর্পণ নামে, এছাড়া ইউটিউবেও অনুষ্ঠানটা দেখতে পারবেন। কারণ অনুষ্ঠানটা যখন সৃষ্টি টিভিতে চলবে তখন হয়তো আপনি কোথাও ব্যস্ত আছেন, তাহলে ইউটিউবে আপনি দেখে নিতে পারবেন। কোন রাশির কেমন যাবে, মেষ রাশির চাকরিতে সাফল্য, বহু সুযোগ আসবে, পরিশ্রম করতে হবে, পারিবারিক সুখের একটু অভাব ঘটবে, কোমরে ব্যথা, অনিদ্রা, গ্যাস, বদহজম ইত্যাদিতে কষ্ট পাবেন। যারা প্রেমজ সম্পর্কে জড়িয়ে তাদের পক্ষে বছরটি ভালো, বিদেশি যোগাযোগ আসতে পারে। বৃষ রাশি, পরিবর্তন আসবে, কর্মের স্থান পরিবর্তন, কঠোর পরিশ্রমের ফলে উন্নতি, পরিবারের সদস্যদের সাথে ঝামেলা হতে পারে, চোখ কোমর উরুর সমস্যা, মহিলাদের স্ত্রী রোগ সংক্রান্ত বিষয়ে কষ্ট পাবে, প্রেমের ব্যাপারে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করবেন, অংশীদারি ব্যবসায় ক্ষতি হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে শারীরিক দিকে নজর দেবেন, কেরিয়ার ওঠানামা হবে, ব্যবসায় ক্ষতি, আর্থিক ক্ষতির সম্ভাবনা, খরচা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন, আর পারিবারিক জীবনে পরিবারের সমর্থন পাবেন। অবিবাহিত কন্যা বা পুত্র সন্তান যাদের তাদের বিবাহ হতে পারে, শুভ সুসংবাদ আসতে পারে, উচ্চশিক্ষার যোগ আছে, অর্থনৈতিক ঝুঁকি বেশি নেবেন না। কর্কট রাশির ক্ষেত্রে পারিবারিক সুখ বাধাপ্রাপ্ত হবে, ঝুট ঝামেলা বিবাদ থেকে সাবধান, প্রেম প্রেমজ বিবাহ জমি কেনার পক্ষে সময়টি ভালো, প্রমোশন পেতে পারেন, বদলির সম্ভাবনা, সম্মান খ্যাতি বৃদ্ধি হবে, কঠোর পরিশ্রম চেষ্টা করলে শুভ ফল আসবে, ঋণ পরিশোধ করা উচিত। সিংহ রাশির ক্ষেত্রে, সিংহতে যাওয়ার আগে একটুখানি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে দেখুন রাশিফল যাই থাকুক না থাকুক, সেখান থেকে প্রত্যেকের জীবনে একটা ভালো সময় বা গোল্ডেন টাইম আসে, প্রত্যেকের জীবনে ভালো কিছু আমরা আশা করি। সেই ভালোটা পাওয়ার জন্যে আমাদের যে লাইফ কুষ্টি, অর্পণদা যে লাইফ কুষ্টি করে দেন, যার জুড়ি মেলা ভার, এই লাইফ কুষ্টিটা কিন্তু করিয়ে নিন, তার ফলে সারাটা জীবন কীরকম যাবে, কোন সময়টা ভালো মন্দ সমস্তটাই আপনারা জেনে যেতে পারবেন। আমি যাব দাদা, এই লাইফ কুষ্টিটা তো সবার সমস্তটাই জানা কুষ্টি, খুব ইলাবোরেট, এবং এইতে ডিটেলিংটা দেওয়া থাকে, যেটা পেলে আপনার বিচার করতে সুবিধা হবে। তার কারণে আমি তো চিরকাল নাও বাঁচতে পারি, তা ন্যাচারালি আমি যদি কাউকে লাইফ কুষ্টিটা বা সেই লোকটাও যদি বিদেশে চলে যায়, এটা সেই কুষ্টিটা নিয়ে সারা জীবন নিজেরটাই নিজে দেখে সব ঠিকঠাক করে নিতে পারবে, প্রতিকারেরও বিধানটা সেখানে দেওয়া থাকে। এবার সিংহে যাব। সিংহ রাশির ক্ষেত্রে শত্রু দ্বারা নির্যাতিত হতে হবে, ব্যবসায় যত্নের সাথে এগোতে হবে,
ছোটখাটো পারিবারিক সমস্যা তৈরি হবে, ভাই বোনদের সঙ্গে খুব একটা রিলেশন থাকবে না, মধুমেহ অর্থাৎ ব্লাড প্রেশার ব্লাড সুগার জয়েন্ট রোগে কষ্ট পেতে পারেন, গ্যাস ফর্ম করতে পারে। বিবাহিত জীবন শুভ, অর্থনৈতিকভাবে মিশ্র ফল, ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার যোগ। কন্যা রাশির ক্ষেত্রে বিনিয়োগ বুঝে করতে হবে, পরিশ্রম করে অর্থ উপার্জিত হবে, সরকারি চাকরির সম্ভাবনা প্রবল, পার্টনারশিপ ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে সচেতন হবেন। মধুমেহ, মূত্রের সমস্যা, পেটের রোগ, অ্যাসিডিটি বিরক্ত করবে। আর পারিবারিক সমস্যা বাড়তে পারে, বৈষয়িক সমস্যার সমাধান হবে। তুলা রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে নজর দেবেন, পিতার কোনো সম্পত্তি রক্ষণাবেক্ষণে খরচ হতে পারে, প্রেমে সাফল্য পাবেন, সহকর্মী বা আপনি যেখানে কর্ম করেন সেই উচ্চ আধিকারিক বা বসের সাথে মতানৈক্য হতে পারে, চাকরির পরিবর্তন ঘটতে পারে। বিনিয়োগকারীর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, সন্তানের কল্যাণ হবে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা বাবা খুশি থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিকে যাওয়ার আগে আবার একটুখানি দাদাকে থামাতেই হবে, তার কারণ হচ্ছে এইটা শুনতে শুনতে অনেকেই ভাবছেন যে আমি দাদার কাছে গিয়ে একটু দেখাতাম বা আমার লাইফ পুষ্টিটা তৈরি করতাম, সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে টিভি স্ক্রিনে যে নাম্বার রয়েছে 9674009632 এবং আরও একটি নাম্বার 9836707677, এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করতে হবে। এবং যে নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব, ফেসবুক রয়েছে, সেই নাম্বারটি হচ্ছে গিয়ে 9831316608, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ, ফেসবুক সমস্তটাই রয়েছে। এবং অনলাইনে আপনারা ঘরে বসে যারা প্রেডিকশন করাতে চাইছেন এই নাম্বারটা ব্যবহার করুন, এবং যারা লাইভ কুষ্টি করাতে চাইছেন অবশ্যই এই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন, এটা একটা অথেন্টিক জিনিস লাইভ কুষ্টি। আমি যাব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পিতামাতা স্বাস্থ্যের সমস্যা আপনাকে প্রভাবিত করবে, গৃহে মাঙ্গলিক কর্ম হতে পারে, চাকুরিরতদের স্থানান্তর হতে পারে, ব্যবসায়ীদের সময় ভালো, আর্থিক বৃদ্ধির সাথে সাথে ব্যয় বৃদ্ধিও হবে, আর সন্তানের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। যারা নিঃসন্তান দম্পতি তাদের এই নতুন বছরে সন্তান আসতে পারে। ধনুরাশির ক্ষেত্রে পারিবারিক জীবন ভালো, ধর্মীয় অনুষ্ঠান হবে, জ্বর সর্দি কাশি ফোড়া ইত্যাদির সম্ভাবনা, প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ আসতে পারে, প্রেমে না জড়ানোই ভালো, অনুকূলভাবে কয়েকটি রাশির ক্ষেত্রে এবছর প্রেম বিবাহটা মঙ্গল হবে, কিন্তু ধনুরাশির ক্ষেত্রে সেটি মঙ্গল নয়। কেরিয়ারে ঊর্ধ্বতন থেকে পতন হতে পারে, মাথায় রেখে কর্ম করবেন, সুনাম বজায় থাকবে, আর অর্থকরীর দিক দিয়ে ব্যবসার দিক দিয়ে সফলতা পাবেন। মকর রাশির ক্ষেত্রে পারিবারিক জীবনে পরিবর্তন হতে পারে, সদস্যদের মধ্যে ভালোবাসা সংহতি থাকবে, ব্যক্তিগত পেশাগত জীবনে স্বাভাবিকতা থাকবে, বিবাহযোগ্য সন্তানদের বিবাহ হতে পারে, প্রেমের ক্ষেত্রে সাফল্য পাবেন, আর্থিক দিকটা খুব ভালো যাবে না, ঋণে জড়িয়ে পড়বেন অথবা পুরনো ঋণ শোধ করতে পারেন। আর কুম্ভ রাশিতে বৃহস্পতি প্রবেশ করা পর্যন্ত অনেকটাই উন্নতি হবে, তারপরে কিছুটা উন্নতি স্থগিত হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে অপরিচিত ব্যক্তিকে এড়িয়ে চলবেন, মামলা মকদ্দমা থেকে সাবধান, কর্ম পরিবর্তন হতে পারে, সময়ে ধৈর্য ধরতে হবে, দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, বৈষয়িক সমস্যা অর্থাৎ জমি জায়গা সংক্রান্ত বিষয় বিবাদ নিয়ে যদি থাকে সেইগুলোর সমস্যা বছর মিটে যেতে পারে, আর্থিক পরিস্থিতি অবনতি হবে, ব্যয় বৃদ্ধি হবে, জয়েন্টে ব্যথা, সর্দি কাশি, ব্রঙ্কাইল প্রবলেম, চোখের রোগ, হাই ব্লাড প্রেশার, যারা সারা সাবধানে থাকবেন, প্রেম বিবাহের সিদ্ধান্ত খুব চিন্তাভাবনা করে নেবেন। মীন রাশির ক্ষেত্রে
পূর্বপুরুষের সম্পত্তি বিক্রি করে লাভবান হবেন, পিতামাতা দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্ত পাবে হবে, সদস্যদের পরিবারের সদস্যের জন্য অর্থ ব্যয় করবেন, আর কর্মপ্রার্থীদের পক্ষে ভালো, কাজের কারণে বাইরে কোথাও যেতে হতে পারে, ব্যবসায়ীদের ব্যবসা ভালো হবে, সম্পত্তি বিবাদের মামলা মোকদ্দমা আপনার পক্ষে হতে পারে, আর বিদেশ থেকে ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। এটা তো আমরা দেখলাম 1428 বাংলা বঙ্গাব্দ কীরকম যাবে প্রত্যেক কটা রাশি, কিন্তু দর্শক বন্ধু এটা ইন জেনারেল প্রত্যেকের নিজস্ব একটা হরোস্কোপ আছে, সেই হরোস্কোপ অনুযায়ী আপনার কীরকম যাবে, আপনি কতটা গেনার হবেন কতটা লুজার হবেন সেই সমস্ত ডিটেলস বিচারের জন্য কিন্তু একবার না একবার আপনাকে আসতেই হবে পণ্ডিত শ্রী অর্পণের কাছে, আর একবার যদি আসেন সফলতা পেতে বাধ্য 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 পৌঁছবেন সফলতার শীর্ষে। তার জন্যে ব্যবহার করুন 9674009632 এবং আরও একটি নাম্বার 9836707677 এবং যে নাম্বারটির মধ্যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ রয়েছে সে নাম্বারটি হচ্ছে 9831316608। দর্শক বন্ধু যারা দূরে রয়েছেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তাদেরকে বলবো অনলাইন প্রেডিকশন করা হয়, অনলাইন এই পরিষেবা আপনারা ব্যবহার করতে পারেন, আর যারা দাদার কাছে আসতে চাইছেন খর্দা এবং ব্যারাকপুরে দাদাকে পাচ্ছেন অবশ্যই কিন্তু ফোন করে বুকিং করে যোগাযোগ করবেন, অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। লাইভ কুষ্টি যার জুরিমের আভার, এই লাইভ কুষ্টিটা কিন্তু আপনি যদি বানিয়ে নেন সারাটা জীবন, এটা নিজের হোক নিজের সন্তানের হোক বা যার জন্যে আপনি যেখানেই থাকুন না কেন এটা কিন্তু একটা গাইডলাইন, এখানে কিন্তু সমস্তটাই পাবেন যা আপনাকে পৌঁছে দেবে আপনার সেই ড্রিম বা স্বপ্নের দুনিয়ায়। আমি যাব দাদার কাছে, দাদা এইবার কি বলছেন সেটা একটু জানি। প্রতিটি রাশির ক্ষেত্রে আরেকটি জিনিস বলা হয়নি সেটা একটু নোট ডাউন করে নিন, মেষ রাশির এবছর কি করা উচিত, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া, হনুমানজির পুজো করা উচিত, অনন্ত মূল ধারণ করা উচিত। বৃষ রাশির ক্ষেত্রে মিশ্রি বাতাসা বা সাদা রঙের জিনিস প্রতিদিন খাওয়া উচিত, গোমাতার সেবা করা উচিত। মিথুন রাশির ক্ষেত্রে পান্না ধারণ করা উচিত, বৃদ্ধ ধারকের মূল পড়া উচিত, খাওয়ার সময় সবুজ লঙ্কা অর্থাৎ লঙ্কা প্রতিদিন খাবেন। কর্কট রাশির ক্ষেত্রে সোমবার শিব মন্দিরে গিয়ে পুজো দেবেন, হনুমানজির পুজো এবং প্রতিদিন গণেশজির পুজো করবেন। সিংহ রাশির ক্ষেত্রে সর্ষের তেলে নিজের মুখ দেখবেন রোজ, মায়ের সেবা করবেন, গরিবদের অন্ন দান করার চেষ্টা করবেন, রবিবার দিন সূর্য প্রণাম করবেন। কন্যা রাশির ক্ষেত্রে নিজের পকেটে সারা বছর একটা বর্গাকার রূপোর পাত রাখবেন, শ্রী শ্রী দুর্গা দেবীর অষ্টোত্তর শতনাম পাঠ করবেন, বাল গোপালের মূর্তি পুজো করলে মঙ্গল হবে। তুলা রাশির ক্ষেত্রে কাঠের কাঁচা কয়লা মাথার উপর বাম দিকে ঘুরিয়ে সাতবার ঘুরিয়ে জলে ভাসিয়ে দেবেন, অষ্টধাতুর আংটি অথবা শুক্রবার দিন শুক্রের মূল অর্থাৎ রামবাসক ধারণ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে তামার পাত্রে গঙ্গা জল চিনি মিশ্রণ করে সূর্যদেবকে দেবেন, শুদ্ধ কেশর ও হলুদের তিলক লাগাবেন। ধনুরাশির ক্ষেত্রে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, শনিবার পিপুল গাছে জল দেবেন, বৃহস্পতিবার বামনহাটির মূল ধারণ করবেন, প্রতি বৃহস্পতিবার পাল্টাবেন। মকর রাশির ক্ষেত্রে গোটা মুগ ডাল গরুকে খাওয়াবেন, প্রতি শুক্রবার অল্প বয়সী নারীকে মিষ্টি খাওয়াবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে শনিবার দিন নিজের ডানাতে বা গলায় ধারণ করবেন রুদ্রাক্ষ, আর মহালক্ষ্মীর স্তব পাঠ করবেন। মীন রাশির ক্ষেত্রে দুই বা তিন মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, বাড়ির বাইরে বেরোলে সারাটা বছর হলুদ রুমাল ব্যবহার করবেন, হলুদ রুমাল নিয়ে বেরোবেন, বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করবেন। এইভাবে প্রতিটি রাশি যদি একটু বিধান মেনে চলেন তাহলে সারাটা বছর ঈশ্বরের কৃপায় স্বাভাবিক সাংসারিক জীবনযাত্রা নির্বাহ করতে পারবেন। 1428
কিরকম যাবে দাদা যেরকম বললেন, তার সঙ্গে টিপসটাও কিন্তু দিয়ে দিলেন যে কি করলে আমরা প্রত্যেকটা রাশির লোক ভালো থাকব। আর যদি নিজের ন্যাটারাল চার্ট অনুযায়ী ভালো থাকতে হয় তাহলে অবশ্যই কিন্তু একবার আপনাকে দাদার সান্নিধ্যে আসতেই হবে। তার জন্যে টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে বুকিং করতে হবে, 9674009632, এবং আরও একটি নাম্বার 9836707677। যে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে, সেই নাম্বারটি হচ্ছে 9831316608। অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং বাঞ্ছনীয়, এবং এই নাম্বারে ফোন করে আপনারা বিশ্বের যে কোনো প্রান্তে থাকুন না কেন, যে আমাদের পরিষেবা রয়েছে ঘরে বসে জানার, সেই পরিষেবাটা কিন্তু আপনারা নিতে পারেন। আর যারা আসতে চাইছেন খড়দা এবং ব্যারাকপুরে, অবশ্যই কিন্তু ফোন করে বুকিং করতে হবে। এই অনুষ্ঠানটা মিস করলে ইউটিউবে গিয়ে পণ্ডিত শ্রী অর্পণ বলে সার্চ করলেই কিন্তু এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। আমি যাব দাদার কাছে। দাদা এবার, এবং নতুন বছরে আরেকটি জিনিস লিখে রাখুন, অনেকের ধারণা যে যারা ব্যবসা করেন তাদের জন্যই এই নতুন বছরে হালখাতা এবং লক্ষ্মী গণেশের পুজো করা হয়, এটা কিন্তু ধারণাটা সঠিক নয়। প্রত্যেকেই যারা সনাতন ধর্মের অবলম্বন করে আছেন তারা প্রত্যেকেই নতুন বছরে লক্ষ্মী গণেশের পুজো করবেন। কেন করবেন? সনাতন ধর্মে গণেশজি হচ্ছে বিঘ্ন নাশকারক। যে কোনো বিঘ্ন সারাটা বছর যাতে কঠিন কোনো বিপদ আপনাকে গ্রাস না করে, অর্থনৈতিক অবস্থা ভালো থাকে। দেখুন, অর্থের সাথে ভালো থাকার একটা সম্পর্ক রয়েছে। আর্থিক কষ্ট থাকলে ধর্মও পালন করতে পারবেন না, কারণ ধর্ম পালন করতে গেলেও পেটের চিন্তা থেকে একটু দূরে থাকতে হয়। আপনি যদি অন্য চিন্তা করেন তাহলে ধর্ম চিন্তা করবেন কি করে? তাই প্রত্যেকেই তার ঠাকুরের আসনে লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠা করবেন, করে যার যা সাধ্য, কোনো জোর করার ব্যাপার নেই, গণেশজি এবং লক্ষ্মীর পুজো করবেন, সংকট নাশং গণেশ স্তোত্র পাঠ করবেন। নতুন বছরে সংকট নাশং গণেশ স্তোত্র পাঠ করলে প্রতিটি এই বছরের প্রতিটা দিন সংকট থেকে মুক্তি পাবেন। এবং গণেশজির প্রণাম মন্ত্রে একটি কথা আছে, দেখবেন, একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং, এটা তো প্রণাম মন্ত্র। কিন্তু দুর্গাপুজোর মণ্ডপে দেখবেন গণেশজির মূর্তিতে কিন্তু দুটো দাঁত থাকে, একটা দাঁত থাকে না। এটা ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় অশিক্ষা। এক দাঁত মানে কি? এক লক্ষ্য। লক্ষ্য যদি এক হয়, সেটা আপনার সন্তানের পড়াশোনার লক্ষ্য যদি এক থাকে, আপনার ব্যবসা, আপনার কর্ম সব যদি এক থাকে, একদিকে লক্ষ্য থাকে, তাহলে সেই গণেশজি আপনার সেই লক্ষ্য পূরণটা করাবে। এবং সারাটা বছর, অর্থাৎ পুরো 1428 গণেশজির চরণে প্রার্থনা করবেন, লক্ষ্মীর চরণে বলবেন লক্ষ্মী যেন অচলা থাকে। লক্ষ্মী কৃপা যে করবে তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কিন্তু লক্ষ্মীর কৃপা পাওয়া যায় না, পরিশ্রম করে ধন আনতে হয়। লক্ষ্মীর পাঁচালি যারা পড়েন তারা খুব ভালো করে দেখবেন, কিন্তু পড়েন জিনিসটা বুঝতে পারেন না। তাই বলি, যেহেতু আমাদের দেশ কৃষি নির্ভর, আমাদের দেশের বিভিন্ন সমস্যা জর্জরিত, জগতের মঙ্গল কামনা করবেন, বিশ্বের মঙ্গল কামনা করবেন, এবং গৃহে শান্তির জন্য গণেশ মন্ত্র জপ, লক্ষ্মী মন্ত্র জপ করবেন। কি মন্ত্র জপ করবেন? গণেশের শুধু সিঙ্গল গং মন্ত্র জপ করবেন, গং। আর কেউ কেউ গাং করেন, সেটাও করতে পারেন। লক্ষ্মীর কি মন্ত্র জপ করবেন? এক অক্ষর মন্ত্র জপ করবেন, শ্রীং মন্ত্র জপ করবেন। এই দুটি মন্ত্র 108 বার করে জপ করবেন। কিন্তু যারা দীক্ষিত তারা গুরু মন্ত্র জপ করে, অর্থাৎ ইষ্টমন্ত্র জপ করে সেই লক্ষ্মী গণেশের মন্ত্র জপ করবেন। আশা করি 12টি রাশির হাজার হাজার মানুষ দেশের, দশের, বিশ্বের যে কোনো জায়গায় থাকেন, তাদের 1428 ভালো যাবে। অবশ্যই ঈশ্বরের আশীর্বাদে ভালো যাবে, আর ভালো তো যেতেই হবে। আর সেই ভালো যাওয়ার জন্যে
নিজেকেও কিন্তু কিছুটা চেষ্টা করতেই হবে, সেই চেষ্টাটা একবার দাদার সান্নিধ্যে আসুন। পণ্ডিত শ্রী অর্পণের হাত যার মাথার ওপর থাকে বিপদ তার থেকে শত হাত দূরে পালিয়ে যায়। এই বলে অনুষ্ঠান শেষ করব, দাদাকেও বিদায় জানাবো, বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার।